ग्रामीण कृषि विकास और स्वनिर्भर मिलन मेलार उद्बोधन विधायक शौकत मोल्ला। दक्षिण चौबीस परगनार बासंती चूनाखाली बस स्टैंड संलग्न एलिक 350 जन स्वनिर्भर गोष्ठी महिला 40 स्टल देवा है। केवल महिला स्वनिर्भर करार लक्ष्य स्टलगुली महिला हाथे तैरी जिनपत्र छाड़ाओ कन्याश्री युवश्री एड़ाओ विभिन्न एनजीओर समाजमूलक क्या स्टल देवा है। शुक्रवार विकाल दुटार समय विधायक शौकत मोल्ला के पुष्पवृष्टिर मध्य मूल मंचे निये आसा है। तारपर एके एके विधायक सह अन्यान्य अतिथिदेर के बैज उत्तरीय और पुष्पस्तवक दिए बरण करे नेयार पर प्रदीप प्रज्वलन करे 13तम वर्षे पदार्पण करा ग्रामीण कृषि विकास और स्वनिर्भर मिलन मेलार आनुष्ठानिक उद्बोधन करें विधायक शौकत मोल्ला। उपस्थित छिलेन विधायक शौकत मोल्ला, दिशारी फार्मार्स क्लाबर कर्णधार विष्णुपद प्रधान अमन लस्कर, गौरपद सर्दार अमृत सरकार, शिक्षक अब्दुल माजिद मोल्ला, नूरुल हुदा सह अन्यान्य विशिष्ट व्यक्तिवर्ग। संगे যুক্ত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী, আমি আমার মাননীয় কাছে অনুরোধ করব যে অনেক সমস্যা তৈরি হবে, অনেক প্রতিকূলতা তৈরি হবে, সেগুলোকে অবলম্বন করে আমাদের এগোতে হবে। আমার আত্মবিশ্বাস এখানে যে 300-350 গ্রুপ আছে আপনারা একসঙ্গে থাকবেন। এখানে বিষ্ণুদাতার নেতা, বিষ্ণুদার নেতৃত্বে আজকে বিভিন্নভাবে উন্নয়ন ডেভেলপমেন্ট আপনাদের চলছে। আর আমাদের দিক থেকে যত ধরনের সহযোগিতা, যে কোনো সমস্যা হলে সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের সঙ্গে থাকব। এই কথা বলে আমি বিষ্ণুদাকে ধন্যবাদ জানাবো। আপনাদের যে ইউনিটটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। যে কোনো সমস্যা আমরা বলেছি যে এই ডিপার্টমেন্টে যদি কোনো প্রতিবন্ধকতা হয় তাহলে নিশ্চিতভাবে সর্বধরনের সহযোগিতা আমাদের থেকে পাবেন। এক্ষেত্রে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো অসুবিধা হবে না। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুবিধার জন্য সুন্দরবন দিশারি ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে বিধায়ক শওকত মোল্লা তাদের হাতে সাইকেল তুলে দেন। মেলার শেষ দিনে থাকছে কলকাতার চলচ্চিত্র অভিনেতা ও বোম্বাইয়ের সঙ্গীত শিল্পী সহ কৌতুক অভিনেতাদের নিয়ে এক ধামাকাদার বিচিত্র অনুষ্ঠান। মেলা চলবে 3রা ফেব্রুয়ারি থেকে আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা মায়েদের সেবা দিয়েছি, আজকের আমাদের সেবায় আমাদের কার্যকলাপে এই হাজার হাজার মায়েরা খুব উপকৃত। কারণ স্বনির্ভর গোষ্ঠী গঠন করে এরা সবাই প্রায় স্বনির্ভর হতে চলেছে। এটা আমাদের দিশারি ফার্মার্স ক্লাবের একটা স্বপ্ন ছিল যে আমরা মায়েদেরকে স্বাবলম্বী করব। ঠিক সেই সঙ্গে কৃষকদেরও পরিষেবা আমরা দিয়ে এসেছি। কৃষকরাও আজকে জৈবভিত্তিক চাষবাস করছে, এটা যে আমাদের কত বড় পাওনা, এই পাওনার জন্য আজ আমরা খুব গর্বিত। প্রায় 4,400 গ্রুপ শুধুমাত্র চুনাখালী অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ এতগুলো গ্রুপ, এবং প্রত্যেকেই এই 4,000 মহিলা অর্থাৎ 400 গ্রুপ প্রত্যেকেই তারা ঋণের আওতায় গিয়েছে এবং ক্যাশ ক্রেডিট লোন নিয়ে তারা নিজেরা নিজেরা ছোট ছোট ব্যবসা, কেউ মাছ চাষ, কেউ হাঁস মুরগি পালন, কেউ হাতের কাজ, এইসব করে তাদের সুন্দর জীবনযাপন করতে। আগামী দিন আপনাদের কী লক্ষ্য আছে যে সমাজের? আগামী দিন যাতে এই মায়েরা স্বনির্ভর হয়ে গ্রামের সাধারণ মানুষকে আরও উজ্জীবিত করতে পারে এবং গ্রাম সংস্কার করতে পারে, এটা আমাদের একটা বিরাট লক্ষ্য। কারণ আমরা বুঝেছি একটা গ্রামের মেয়ে, একটা পরিবার যদি স্বনির্ভর হয় তাহলে আস্তে 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 10টা পরিবার স্বনির্ভর হলো। সেই করতে গিয়ে দেখা গেল সেই গ্রামটা স্বনির্ভরের আওতায় চলে আসছে। এই গ্রাম থেকে আরম্ভ করে টোটাল অঞ্চল আজকে প্রায় স্বনির্ভরের আওতায় চলে আসছে। আপনার নাম? বিষ্ণুপদ প্রধান। ঠিক আছে।